আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরনগর ডি ইউনিট ভর্তি প্রস্তুতি স্পেশাল আইকিউ এর আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে যাবি ডি এর জন্য আইকিউ এর কোন কোন টপিকগুলি বেশি গুরুত্বপূর্ণ সে সম্পর্কে ধারণা দেওয়া হয়েছিল। তার মধ্যে একটি টপিক হচ্ছে চিত্রগত সমস্যা। এই টপিকটা বাকি টপিকগুলির তুলনায় কম গুরুত্বপূর্ণ হলেও যেহেতু যাবি ডিতে এখান থেকে প্রশ্ন করা হয়ে থাকে সেজন্য এটাও তোমাদের কাছে ক্লিয়ার থাকা উচিত। তাই এই ক্লাসে আমি চিত্রগত সমস্যার যে প্রশ্নগুলি আছে অর্থাৎ যেখান থেকে ভর্তি পরীক্ষা এসে থাকে সেই প্রশ্নগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের এই ক্লাসটিও আমাদের জাহাঙ্গীরনগর ডি ইউনিট ভর্তি প্রস্তুতি স্পেশাল ব্যাচ দ্য ফার্মাসিস্ট B02 ব্যাচটি স্পন্সর করছে। যারা আমাদের এই ব্যাচটিতে ভর্তি হতে চাও তারা এখন মাত্র 150 টাকায় ব্যাচটিতে ভর্তি হতে পারবে। শুধুমাত্র জাবিডি স্ট্যান্ডার্ড মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য টোটাল 20টি মডেল টেস্ট পরীক্ষা দিতে পারবে। যারা ব্যাচটিতে ভর্তি হতে চাও তারা ভিডিও ডিসক্রিপশনে থাকা টেলিগ্রাম এবং ফেসবুক পেজের লিঙ্কের মাধ্যমে তুমি আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হয়ে নিতে পারো। জাহাঙ্গীরনগর ডি ইউনিট ভর্তি পরীক্ষায় চিত্রগত সমস্যা থেকে এই তিন টাইপের চিত্র দিয়ে প্রশ্ন করা হয়ে থাকে। প্রথম দুইটা চিত্র দিয়ে প্রশ্ন করা হয়ে থাকে ত্রিভুজের সংখ্যা কত, অর্থাৎ ত্রিভুজের সংখ্যা নির্ণয়ের প্রশ্নগুলি করার জন্য এই 1 নম্বর এবং 2 নম্বর চিত্রটা ব্যবহার করে প্রশ্ন করা হয়ে থাকে। আর দ্বিতীয় নম্বর যে চিত্রটা আছে সেটা হচ্ছে চতুর্ভুজের একটা চিত্র। এখান থেকে তোমাকে দু ধরনের প্রশ্ন করে থাকবে, একটা হচ্ছে রম্বসের সংখ্যা নির্ণয় করো অথবা বর্গের সংখ্যা নির্ণয় করো, আবার চতুর্ভুজের সংখ্যা কত সেটা নির্ণয় করার জন্য পরীক্ষায় প্রশ্ন করা হয়ে থাকে। আজকের ক্লাসে এই তিনটা টপিক নিয়ে আমি আলোচনা করব এবং কীভাবে তুমি খুব সহজেই রম্বসের সংখ্যা, বর্গের সংখ্যা, চতুর্ভুজের সংখ্যা, ত্রিভুজের সংখ্যা নির্ণয় করতে পারবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাছাড়া এই ক্লাসে চিত্র রিলেটেড আরও অনেক প্রশ্ন সমাধান করা হবে যার মাধ্যমে তোমার চিত্রগত সমস্যা নিয়ে প্রপার একটা প্রস্তুতি হয়ে যাবে। এরপর আশা করি এই টপিক নিয়ে আর কোনো প্রকার সমস্যা তোমার হবে না। তাহলে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। এখানে যে চিত্রটা দেওয়া আছে এটা দেখেই বোঝা যাচ্ছে যে এখান থেকে ত্রিভুজের সংখ্যা নির্ণয়ের জন্য তোমাকে প্রশ্ন করা হবে। এই চিত্রের মধ্যে ত্রিভুজ সংখ্যা কয়টা সেটা তোমাকে নির্ণয় করতে হবে। এটা তুমি দুভাবে নির্ণয় করতে পারো, একটা হচ্ছে সহজ পদ্ধতিতে আর একটা হচ্ছে নিজে গুণে গুণে নির্ণয় করা। আর গুণে গুণে নির্ণয় করার ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখানে দেখো এটা হচ্ছে একটা ত্রিভুজ, তারপর এখানে দুইটা, এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর, কারণ 4টা দাগটা না আছে। এই পুরোটাকে একটা ত্রিভুজ না, এটা একটা ত্রিভুজ, তারপর এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, তাই না? তারপর এখানে আবার এই ত্রিভুজটাকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, মানে এগুলো তো আরও 4টা ত্রিভুজ এখানেও, তাহলে টোটাল কয়টা হয়েছে? 8টা হয়েছে। আবার এইভাবে একটা ত্রিভুজ, এইভাবে একটা ত্রিভুজ, এরপর এইভাবে একটা ত্রিভুজ। এখন তুমি যদি এভাবে গণনা করে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করতে চাও তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এবং তুমি কনফিউশনে পড়ে যাবে যে কয়টা ত্রিভুজ তুমি কাউন্ট করেছো আর কয়টা ত্রিভুজ তোমাকে কাউন্ট করতে হবে। তাহলে নিশ্চিন্তভাবে, নির্ভুলভাবে তুমি কীভাবে এখানে ত্রিভুজের সংখ্যাগুলো নির্ণয় করবা, তার জন্য তোমার প্রথম কাজ হচ্ছে যখন পরীক্ষার মধ্যে ত্রিভুজ দেওয়া থাকবে এবং সেই ত্রিভুজটা এরকম ভাগ করা থাকবে তখন কতগুলি ভাগে ত্রিভুজটা ভাগ করা হয়েছে সেটা তুমি কাউন্ট করবে। যেরকম এটা একটা ত্রিভুজ, এখানে কয়টা ভাগে ভাগ করা হয়েছে ত্রিভুজটাকে? 1টা, তারপর 2টা, তারপর 3টা, তারপর 4টা ভাগে ভাগ করা হয়েছে। তো এখানে কয়টা সংখ্যা লিখছো? 1, 2, 3, 4। এখন এই সংখ্যাগুলি সবগুলি প্লাস করে দাও, তাহলে 1+2+3+4 = কত আসে? 10। তো এইখানে ত্রিভুজের সংখ্যা হচ্ছে 10টি। আর এই জায়গার মধ্যে দেখো এই ত্রিভুজটা এই এতটুকু, তাই না? তারপরে আরেকটা ত্রিভুজ আছে, তার মানে এখানে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? 2টা ভাগে ভাগ করা হয়েছে। তো এইখানে ত্রিভুজটা ছিল কয় ভাগে? ত্রিভুজটা ছিল 4 ভাগে। এভাবে 4টা ভাগ করা হয়েছে। আর এভাবে কতবার হরিজন্টালি অর্থাৎ আনুভূমিক বরাবর কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে ভাগ করেছে। এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। তাহলে এখন কি করবে? এটার সাথে 2 গুণ করে দেবে। কারণ কি? কারণ এতক্ষণ তোমার কাছে ত্রিভুজ ছিল এইটা, এখন তো ত্রিভুজ এই পুরোটা, তাই না? তো এই ত্রিভুজের মধ্যে আছে 10টা, এই ত্রিভুজের মধ্যে আছে 10টা, তাহলে টোটাল ত্রিভুজ সংখ্যা কয়টা? 10 × 2 = 20। তাহলে সঠিক উত্তর কী হবে? এই ত্রিভুজে কতগুলি ত্রিভুজের সংখ্যা আছে? 20টি ত্রিভুজের সংখ্যা আছে। এখন ধরো পরীক্ষার মধ্যে এই ত্রিভুজটাকে এখন এরকমভাবে আরও 2টা ভাগে ভাগ করা হয়েছে, তাহলে এখানে ত্রিভুজের সংখ্যা কতগুলো হবে? অথবা ধরো এখানে আমি আরও একটা খণ্ডে এই ত্রিভুজটাকে খণ্ডায়িত করলাম, তো এখন ত্রিভুজের সংখ্যা কত হবে? সেমভাবে তোমার প্রথম কাজ হচ্ছে এখানে কাউন্ট করা যে এই ত্রিভুজটাকে কয়টা খণ্ডে ভাগ করা হয়েছে। 1, তারপর কয়তো? 2, এখানে 3, তারপর 4, তারপর 5। এভাবে কতগুলো খণ্ডে ভাগ করা হয়েছে? 5টি খণ্ডে ভাগ করা হয়েছে। এখন এই সংখ্যাগুলি প্লাস করে দাও, 1+2+3+4+5, টোটাল কত হয়েছে? 15। এখন দেখতে হবে এই ত্রিভুজটাকে আনুভূমিক বরাবর কতটি ভাগে ভাগ করা হয়েছে। এই যে 1টা ভাগ, তারপর 2টা ভাগ, তারপর 3টা ভাগ, তারপর কয়টা ভাগ হয়েছে? 4টা ভাগ। অর্থাৎ এখানে দাগগুলো কতগুলো আছে? এই 1টা দাগ আছে, 2টা দাগ আছে, 3টা দাগ আছে, 4টা দাগ আছে আনুভূমিক বরাবর,
তাহলে এখানে এই 15-এর সাথে কী করতে হবে, 4 গুণ করে দিতে হবে। গুণ করে দেওয়ার পর কত আসে, 4 × 16, তার মানে এই ত্রিভুজে ত্রিভুজের সংখ্যা হচ্ছে 60টি। আশা করি বুঝতে পেরেছ। এর পরের যে চিত্রটা আছে, এটা একটা চতুর্ভুজ, তার মধ্য থেকে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করতে বলছে। তো এটা তুমি কীভাবে নির্ণয় করবা, এখানে যদি তুমি কাউন্ট করো, এটাকে যদি 1 ধরো, তারপর 2, তারপর 3, 4, 5, 6, 7, 8 এভাবে কাউন্ট করলা, তারপর তো আবার এইটুকু একটা ত্রিভুজ, এইটুকু একটা ত্রিভুজ, তাই না? তো এভাবে কাউন্ট করে করে তোমাকে এটা নির্ণয় করতে হবে। তো এভাবে গুণে গুণে নির্ণয় করতে গেলে আগের মতোই ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এটা তুমি সহজে কীভাবে নির্ণয় করবা, এই চিত্রটাকে আমি আরও ছোট করে আঁকলাম। এটা একটা চতুর্ভুজ, তার মধ্য দিয়ে আমি 2টা টান দিলাম, টান দিয়ে বললাম এখানে ত্রিভুজের সংখ্যা কত। তো এই জায়গার মধ্যে ত্রিভুজের সংখ্যা গণনা করার জন্য প্রথমে তুমি যেই ত্রিভুজগুলি দেখতেছো সেই ত্রিভুজগুলি গণনা করো। এখানে একটা ত্রিভুজ দেখলাম, তারপর 2টা, তারপর 3টা, তারপর কতগুলো হচ্ছে, 4টা ত্রিভুজ হয়েছে। এই ধরনের ত্রিভুজের সংখ্যা নির্ণয় করার একটা শর্টকাট হচ্ছে টি ইকুয়াল টু 2n। এনটা হচ্ছে এই চতুর্ভুজটা যতগুলো খণ্ডে বিভক্ত হয়েছে সেটা। এখানে কয় খণ্ডে বিভক্ত হয়েছে, 1টা, 2টা, 3টা, 4টা, 4টা না? তো এখন এই n এর মান কত, এখানে এই 4, এই ভ্যালুটা 4। তাহলে এইখানে ত্রিভুজের সংখ্যা কত হবে, 2 × 4 = 8, অর্থাৎ এই চতুর্ভুজটার মধ্যে ত্রিভুজের সংখ্যা হচ্ছে মোট 8টি। তাহলে এখানে কত হবে, এখানে হবে সর্বোচ্চ সংখ্যা কত, এখানে কয়টা খণ্ডে বিভক্ত করা হয়েছে, 8টা খণ্ডে বিভক্ত করা হয়েছে। তাহলে 2 × 8, 8 × 2 = 16টি। সহজ না? এভাবে তুমি খুব সহজেই চতুর্ভুজের মধ্য থেকেও ত্রিভুজের সংখ্যা নির্ণয় করতে পারবে। তার পরবর্তী যে চিত্রগত সমস্যাটা আছে সেটা হচ্ছে চতুর্ভুজের সংখ্যা। এখান থেকে চতুর্ভুজের সংখ্যা কত হবে, রম্বসের সংখ্যা কত হবে, সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তো প্রথমে চতুর্ভুজের সংখ্যা, চতুর্ভুজের সংখ্যা নির্ণয় করার জন্য হোক বা রম্বসের সংখ্যা নির্ণয় করার জন্য হোক, তোমাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে যতগুলো ঘর আছে সেই সবগুলি ঘর তোমাকে কাউন্ট করতে হবে। এই 1, তারপর 2, তারপর 3, অর্থাৎ সারি বরাবর 3টা ঘর আছে। এখন দেখো কলাম বরাবর কয়টা ঘর আছে, 1টা, 2টা, 3টা, তার মানে কলাম বরাবরও 3টা ঘর আছে। তো এটা কি সমান সমান না? সমান সমান। যদি এরকম সমান সমান থাকে, অর্থাৎ সারি বরাবর যতগুলি ঘর থাকবে এবং কলাম বরাবর যতগুলি ঘর থাকবে সেগুলো যদি সমান হয়, তাহলে চতুর্ভুজের সংখ্যা নির্ণয় করা, রম্বসের সংখ্যা নির্ণয় করা একদম সহজ। কীভাবে নির্ণয় করবা, যদি চতুর্ভুজের সংখ্যা বলে তাহলে এখানে যে 1, 2, 3 আছে না, এটাকে প্লাস করে দেবা। 1 + 2 + 3 কত আসে, 6 হচ্ছে। এবং এটাকে কী করতে হবে, স্কোয়ার করে দিতে হবে। যদি স্কোয়ার করে দাও, তারপর যে সংখ্যাটা পাচ্ছ সেটা হচ্ছে চতুর্ভুজের সংখ্যা। অর্থাৎ এই চিত্রের মধ্যে চতুর্ভুজের সংখ্যা হচ্ছে 36টি। এটাকে তুমি অন্যভাবেও নির্ণয় করতে পারো, সেটা কীভাবে, এদের ঘন করলে, অর্থাৎ 1³ + 2³ + 3³। ক্যালকুলেশন করে দেখো, 1 + 8 + 27। তো এখানে 27 + 1 = 28, আর 28 + 8 হচ্ছে 36। অর্থাৎ এখানে যে সংখ্যাগুলি থাকবে সেই সংখ্যাগুলির ঘন করেও তুমি চতুর্ভুজের সংখ্যা নির্ণয় করতে পারবে, অথবা সেই সংখ্যাগুলি যোগ করে তাদের বর্গ করেও চতুর্ভুজের সংখ্যা নির্ণয় করতে পারবে। অর্থাৎ এই 2টা নিয়মে তুমি চতুর্ভুজের সংখ্যা নির্ণয় করতে পারবে। তাহলে রম্বসের সংখ্যা বা বর্গের সংখ্যা তুমি কীভাবে নির্ণয় করবা, বর্গ মানে কি, বাহু স্কোয়ার না? রম্বসও তো এক ধরনের বর্গ, শুধুমাত্র সামন্তরিকের মতো এটার বাহুগুলো বাঁকানো থাকে। তো এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু থাকে, তার মানে রম্বসের যে ক্ষেত্রফলটা হয় সেটা কী হয়, বাহু স্কোয়ার, বা বর্গের যে ক্ষেত্রফলটা সেটাও কি, বাহু স্কোয়ার হয়। সুতরাং এখানে যে তুমি কাউন্ট করলা 1, 2, 3, যদি রম্বসের সংখ্যা নির্ণয় করতে বলে তাহলে এদের যদি স্কোয়ার করে দাও, স্কোয়ার করে দেওয়ার পর যদি প্লাস করে দাও, তাহলে যে ভ্যালুটা পাবা সেটাই হচ্ছে রম্বস বা বর্গের সংখ্যা। তাহলে 1 স্কোয়ার করলে 1, তারপর 2 স্কোয়ার করলে 4, 3 স্কোয়ার করলে 9। সুতরাং এই চিত্রের মধ্যে বর্গের সংখ্যা বা রম্বসের সংখ্যা হচ্ছে 14, অর্থাৎ 14টি। আশা করি বুঝতে পেরেছ। এই প্রশ্নগুলি জ্যামিতিতে এসেছে, নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে, এই জায়গার মধ্যে তোমার ভাসমান ত্রিভুজ কয়টা দেখতে পারতেছ, 1টা, 2টা, 3টা, 4টা দেখতে পারতেছ। তো আমরা জানি কি, t = 2n, অর্থাৎ 2 × 4, তো 4 × 2 = কত হবে, 8। এখানে 8 অপশন কি আছে, 8-এর অপশনটা নাই, তার মানে এটার উত্তরটা হচ্ছে ব্ল্যাঙ্ক। নিচে চিত্রে কতটি রম্বস ও চতুর্ভুজ আছে, আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ সারি বরাবর কাউন্ট করা এবং কলাম বরাবর কাউন্ট করে দেখা এদের যে ঘরগুলো সেই ঘরগুলোকে সমান সমান আছে কিনা। তো এখানে 1, 2, 3, 4, অর্থাৎ সারি বরাবর 4টা ঘর আছে। তারপর লম্ব বরাবর কাউন্ট করো, 2, 3, 4, লম্ব বরাবরও 4টা ঘর আছে।
যেহেতু সারি এবং কলাম বরাবর সমান সমান ঘর আছে, তার মানে যখন আমরা রম্বসের সংখ্যা নির্ণয় করব তখন এইগুলোর সবগুলো স্কোয়ার করে প্লাস করে দেবো। তো 1² + 2² + 4² + 3² = কত? 1 + 4 + 16 + 9 ইকুয়াল হচ্ছে 30। 30 এই সংখ্যাটা শুধুমাত্র সি নাম্বার অপশনে আছে, সেই অনুযায়ী এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি নাম্বার, অর্থাৎ রম্বসের সংখ্যা 30, চতুর্ভুজের সংখ্যা 100। তারপরও আমরা ক্যালকুলেশন করে দেখব যে চতুর্ভুজের সংখ্যা আসলে 100 কিনা। আমরা কয়ভাবে চতুর্ভুজের সংখ্যা নির্ণয় করতে পারি? দুইভাবে। একটা হচ্ছে এখানে যে সংখ্যাগুলি লেখা হয়েছে সেই সংখ্যাগুলি ঘন করে, অথবা এই সংখ্যাগুলি প্লাস করে তাদের স্কোয়ার করে দেওয়া। তো 1 + 2 + 3 + 4 এদেরকে যদি প্লাস করে স্কোয়ার করো তাহলে কত আসে? এখানে এটাকে প্লাস করলে আসে 10, তো 10 এর স্কোয়ার = কত আসে? 100 আসে। এখন তুমি চাইলে এটাকে কিউব করেও দেখতে পারো, 100ই আসবে। সুতরাং চতুর্ভুজের সংখ্যা হচ্ছে 100 আর রম্বসের সংখ্যা হচ্ছে 30। এই কয়েকটা চিত্র ছাড়াও তোমার পরীক্ষার মধ্যে এখানে যে চিত্রগুলো আছে এগুলোও থাকতে পারে, সেক্ষেত্রে তুমি কীভাবেই সহজেই ত্রিভুজের সংখ্যা নির্ণয় করবে। প্রথম প্রশ্নের মতোই তুমি যতগুলি ত্রিভুজ চোখের সামনে দেখতে পারছো সেটা তুমি এখানে কাউন্ট করো। 1টা, 2টা, 3টা, 4টা আর এই যে বড় একটা ত্রিভুজ আছে এটা হচ্ছে 1টা। তাহলে টোটাল কতগুলো ত্রিভুজ হয়েছে এখানে? এই বড় ত্রিভুজটা হচ্ছে 1, তারপর এখানে 4টা, সুতরাং ত্রিভুজ সংখ্যা হচ্ছে 5টা। ভালো করে খেয়াল করো, এই বড় ত্রিভুজটার মাঝখানে যদি একটা ত্রিভুজ আঁকা হয় তাহলে সেই ত্রিভুজের ভিতরে কতগুলি ত্রিভুজ হচ্ছে? 4টা ত্রিভুজ হচ্ছে। এটাকে তুমি শর্টকাটভাবে নির্ণয় করতে পারো 1 + 4n দিয়ে। এখানে n এর সংখ্যা কত? n এর সংখ্যা হচ্ছে বড় ত্রিভুজটার মধ্যে কতগুলা ছোট ত্রিভুজ আছে সেটা। তো এখানে বড় ত্রিভুজটা হচ্ছে 1, তারপর এখানে বড় ত্রিভুজের মধ্যে কয়টা ত্রিভুজ আছে? 1টা মাত্র ত্রিভুজ আছে। তাহলে 4 × 1 = কত হচ্ছে? 1 + 4 = 5। এভাবে করলে তোমার অঙ্কটা হবে কিনা সেটা প্রমাণ করার জন্য এই চিত্রটা এখানে দেখো। বড় ত্রিভুজ আছে একটা, এই ত্রিভুজের মধ্যে এখন যতগুলি ত্রিভুজ আছে সেটা কি হবে? সেটা হবে n এর মান। তাহলে চলো ক্যালকুলেশন করে দেখা যাক এই ত্রিভুজের মধ্যে কতগুলি ত্রিভুজ রয়েছে। বড় ত্রিভুজের জন্য এখানে 1 + 4 × n, n এর মান কি হবে? n এর মান হবে এই বড় ত্রিভুজটার মধ্যে যতগুলি ত্রিভুজ আছে সেটা। তো এই 1টা ত্রিভুজ, 2টা ত্রিভুজ, 3টা ত্রিভুজ, তাহলে এখানে n এর মান কত হচ্ছে? 3। তো 1 + 3 = 12, তাহলে এই জায়গার মধ্যে এই ত্রিভুজটার মধ্যে টোটাল ত্রিভুজের সংখ্যা হচ্ছে 13টা। বিশ্বাস না হলে এখন তুমি নিজে কাউন্ট করে দেখতে পারো। এই বড় ত্রিভুজটা 1টা ত্রিভুজ, তারপর ভিতরে 1টা ত্রিভুজ লেখা হয়েছে। তো 1টা, এটা হচ্ছে 2টা, তারপর 3টা, এরপর 4টা, এরপর 5টা। 5টা হয়েছে। এই 5টা কোন ত্রিভুজের জন্য ছিল? এই ত্রিভুজের জন্য ছিল। এখন আমরা কোন ত্রিভুজ দেখব? এই ত্রিভুজের জন্য দেখব। এই ত্রিভুজের জন্য কয়টা আবার? 1টা, 2টা, 3টা, 4টা। তো 4টা, তো আগে 5টা ছিল, এখন 4টা যোগ করো 9টা। তারপর এখন কোন ত্রিভুজের জন্য দেখবো? এই ত্রিভুজের জন্য দেখবো। তো 9-এর সাথে এখন আবার কয়টা? 4টা। তো 9 + 4 কত হয়? 13টা। টোটাল এখানে ত্রিভুজের সংখ্যা কতগুলি? 13টি। তোমার এই জায়গায় কী মনে রাখতে হবে? যদি বড় ত্রিভুজের মধ্যে কোনো ত্রিভুজ থাকে তাহলে সেইখানে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করার সূত্র হচ্ছে 1 + 4n। ওকে, পরীক্ষার মধ্যে যদি এই দু ধরনের চিত্র ব্যতীত এরকম চিত্র দেওয়া থাকে এবং ত্রিভুজের সংখ্যা জানতে চায়, তখন তুমি কীভাবে সেই সংখ্যাটা নির্ণয় করবে? এই ত্রিভুজটাকে যদি আমি সিম্প্লিফাই করি এবং ছোট করে লিখি সেক্ষেত্রে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। এখন বলো এই ত্রিভুজের মধ্যে টোটাল ত্রিভুজ সংখ্যা কত হবে? পূর্বের মতোই আমাদের প্রথম কাজ হচ্ছে যেই ত্রিভুজগুলি দৃষ্টিগোচর হচ্ছে সেই ত্রিভুজগুলি গণনা করা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এখানে টোটাল ত্রিভুজ কয়টা? 9টা ত্রিভুজ, এবং এই বড় ত্রিভুজটা সহ হচ্ছে 10টি ত্রিভুজ। 9 + 1 টোটাল 10। তার মানে কি এইখানে ত্রিভুজের সংখ্যা 10? অবশ্যই না, কারণ এই ত্রিভুজটাকে আরও খণ্ডে বিভক্ত করা হয়েছে। এই যে এটা একটা ত্রিভুজ, তারপর আবার এইটা একটা ত্রিভুজ, তারপর আবার এইটা একটা ত্রিভুজ। তো টোটাল কয়টা ত্রিভুজ হলো? 3টা ত্রিভুজ হলো। 10 + 3 = 13। এভাবে গণনা ছাড়া তুমি সহজে কীভাবে ত্রিভুজের সংখ্যাটা নির্ণয় করবা? এই ত্রিভুজটা তো তোমার ছোট ছিল, সেই জন্য তুমি ত্রিভুজের সংখ্যা নির্ণয় করে ফেলতে পারছো গণনা করে, কিন্তু এরকম বড় চিত্রের ক্ষেত্রে কীভাবে তুমি সংখ্যাগুলি নির্ণয় করবা? এটার জন্য একটা শর্টকাট হচ্ছে 2n² - 5। এই অ্যানটা কি? এই অ্যানটা হচ্ছে খণ্ড সংখ্যা, অর্থাৎ এই ত্রিভুজটাকে কতগুলি খণ্ডে ভাগ করা হয়েছে। এখানে দেখো এই যে 1টা, তারপর 2টা, এই যে 3টা,
কতগুলো খণ্ড? একটা খণ্ড, দুইটা খণ্ড, তিনটা খণ্ড। তাহলে এখানে টু এন স্কোয়ার বলতে থ্রি স্কোয়ার মাইনাস ফাইভ, থ্রি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে নাইন, তো নয় দুগুণে আঠারো মাইনাস ফাইভ ইকুয়াল টু হচ্ছে থার্টিন। সুতরাং আমরা এখানে যেই সংখ্যাটা পাচ্ছি এখানেও কিন্তু এই সংখ্যাটাই পাচ্ছে, তাহলে সঠিক উত্তর কি? তেরো। তাহলে এই চিত্রের ক্ষেত্রে ত্রিভুজের সংখ্যা কত হবে? প্রথমে দেখি আনুভূমিক বরাবর কতগুলি দাগ দেওয়া হয়েছে, অর্থাৎ এই চিত্রে বড় ত্রিভুজটাকে কতগুলি খণ্ডে বিভক্ত করা হয়েছে। এক, দুই, তিন, চার, কতগুলি খণ্ডে? চারটি খণ্ডে বিভক্ত করা হয়েছে। তাহলে এখানে এন এর মান কত হবে? এন এর মান হবে ফোর, তো ফোর স্কোয়ার। তাহলে এই জায়গায় কী হবে? চার চার ষোলো, ষোলো দুগুণে বত্রিশ, বত্রিশ থেকে পাঁচ বিয়োগ দিলে থাকে টোয়েন্টি সেভেন, তাহলে সঠিক উত্তর কত? টোয়েন্টি সেভেন। এই চিত্রের মধ্যে ত্রিভুজের সংখ্যা হচ্ছে সাতাশটি। এরপর এই চিত্রটা দেখো, এই চিত্র দিয়ে তোমাকে রম্বসের সংখ্যা বা বর্গের সংখ্যা নির্ণয় করতে বলবে। তো সেই ক্ষেত্রে তুমি কীভাবে নির্ণয় করবে? পূর্বের মতো প্রথমে কাউন্ট করো কতগুলি ঘর আছে, একটা, দুইটা, তিনটা, অর্থাৎ সারি বরাবর তিনটা ঘর আছে। কলাম বরাবর কয়টা ঘর আছে? একটা, দুইটা, তিনটা, চারটা ঘর আছে। তাহলে এখানে সারি এবং কলাম সংখ্যা কি মিলতেছে? মিলতেছে না। যেহেতু মিলতেছে না, তার মানে আমরা এগুলোকে স্কোয়ার করে বা ঘন করে রম্বসের সংখ্যা বর্গের সংখ্যা নির্ণয় করতে পারবো না, আমাদেরকে অন্য একটা টেকনিক ফলো করতে হবে। সেটা কীভাবে ফলো করবে? রম্বস বা বর্গের সংখ্যার ক্ষেত্রে আমরা কি করতাম? স্কোয়ার করতাম, অর্থাৎ ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার, এইভাবে ক্যালকুলেট করার পর যেই ভ্যালুটা পেতাম সেটাই হচ্ছিল রম্বস বা বর্গের সংখ্যা। তো ওয়ান স্কোয়ার বলতে কি? ওয়ান ইন্টু ওয়ান না, টু স্কোয়ার বলতে কি? টু ইন্টু টু না, থ্রি স্কোয়ার বলতে কি? থ্রি ইন্টু থ্রি না। এটা কীভাবে হচ্ছে? এই জায়গাটা, এই ওয়ানটা হচ্ছে কমন, অর্থাৎ কমন ঘর, তো ওয়ান ইন্টু ওয়ান ধরলাম এটাকে, তো টু ইন্টু টু, থ্রি ইন্টু থ্রি। বাট ফোরের সাথে কি এখন কিছু কাউন্ট করতে পারতেছি? কাউন্ট করতে পারতেছি না। সেই জন্য আগে আমরা এতটুকু থাকলে, অর্থাৎ তিনটা তিনটা থাকলে আমরা স্কোয়ার করতাম, কিন্তু এখন আমাদের কাজটা কি? এখন কাজটা হচ্ছে এরকম সমান না থাকে কলাম সংখ্যা এবং সারি সংখ্যা গুণ করে দেওয়া। কলাম সংখ্যা কতগুলি ছিল? তিন, আর সারি সংখ্যা কত ছিল? ফোর ছিল। এখন এটাকে ক্যালকুলেট করো, তিন চারা কত আসে? টুয়েলভ আসে। তারপরের কাজ কি? পরের কাজগুলো হচ্ছে এটাকে যতক্ষণ পর্যন্ত জিরো আসতেছে না ততক্ষণ পর্যন্ত এক এক করে কমিয়ে নিয়ে যায়। এখানে থ্রি ছিল, এটা হবে টু, তারপর এখানে ফোর ছিল, এখানে হবে থ্রি, এখানে টু, তার মানে এখানে হবে ওয়ান, আর এখানে থ্রি ছিল, এটা হবে টু। এখন এই জায়গার মধ্যে ওয়ানের থেকে এক কমালে কি হবে? জিরো হয়ে যাবে। তারপর গুণ এখানে টু থেকে ওয়ান কমালে কি হবে? ওয়ান হয়ে যাবে। তো এইটুকু যাওয়ার কোনো দরকার নাই, যদি ওয়ান চলে আসে তার মানে পরেরটা কি হবে? এমনিতেই জিরো হবে। এখন ক্যালকুলেট করো, তিন দুগুণে ছয় আর দুই একে দুই, কত আসতেছে? বারো যোগ দুই চোদ্দো যোগ ছয় হচ্ছে বিশ। তার মানে এই জায়গার মধ্যে, এই চতুর্ভুজটার মধ্যে বর্গ বা রম্বসের সংখ্যা হচ্ছে সর্বমোট বিশটি। চিত্রগত সমস্যা এই টপিকটা থেকে এই কয়েকটা চিত্র সম্পর্কে জানলেই যথেষ্ট, এর বাহির থেকে জাবিডি ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। আশা করি আজকের ক্লাসটিতে যে সকল প্রশ্ন নিয়ে বিশ্লেষণ করা হয়েছে সেই প্রশ্নগুলি নিয়ে তোমাদের আর কোনো প্রকার সমস্যা নেই। যদি কোনো প্রকার সমস্যা থাকে বা কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নতুন একটি টপিক নিয়ে নতুন একটি ক্লাসে। সেই অবধি সুস্থ থাকো, ভালো থাকো এবং SLC-র পাশেই থাকো। আল্লাহ হাফেজ।